উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের জনগণের উদ্দেশ্যে চিঠি লিখে নতুন বছর উদযাপন করেছেন একই সঙ্গে পরিদর্শন করেছেন বাবা ও দাদার সমাধি রয়টার্স জানায় অতীতের মতো এবারের নববর্ষের ভাষণ দেবেন কিনা সে ব্যাপারে কিম তাৎক্ষণিক কোন ইঙ্গিত দেননি দেশের নাগরিকদের কাছে লেখা চিঠিতে কিম মহামারীর এই কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ওপর আস্থা রাখা এবং সমর্থন দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আরও লিখেছেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে নতুন যুগ আগে ভাগেই বয়ে আনার জন্য এই নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন